হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আসতে পারিনি, কিন্তু কী কী রান্না করেছি সেগুলো আমি করে রেখেছি। ভিডিও করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে ছেঁচকি। মিষ্টি কুমড়োটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি ডুমোডুমো করে, আর রসুন ফোড়ন দেবো, সেই জন্য রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছি। শুধু মিষ্টি কুমড়ো দেবো না, মাছের ঝাল করবো, তাতেও একটুখানি রসুন দেবো। মাছটাও ভেজে নিয়েছি, কাতলা মাছ নিয়ে এসেছিলো, ভেজে রেখেছি। আর শুকনো লঙ্কাটা এই যে ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে দিয়ে দেবো। মিষ্টি কুমড়োর ছেঁচকি আর মিষ্টি কুমড়োর চাপা যেখানে কিছু টেস্ট টেস্টি হয় কিন্তু খেতে, আমার তো ভালোই লাগে। মিষ্টি কুমড়োটাকে তারপরে দিয়ে তারপরে রসুনটাকে দিয়েছি। রসুনটার পর একটু বেশি গন্ধ হয়, একটু আলু ভাতে দিয়েছিলাম, সেটাকেও খাওয়ার আগে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ওখানে মিষ্টি কুমড়োর ছেঁচকি, ভাত এখানে বেড়ে নিয়েছি, ওখানে ছিল হচ্ছে হলো মাছের ঝাল, আর আলু ভাতাটা মাখিয়ে নিয়েছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।